এ যেন এক অচেনা কমলাপুর। নেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন, রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তিও নেই, নেই নির্ঘুম রাতের ক্লান্তি নিয়ে দীর্ঘ অপেক্ষার প্রহর। একেবারেই ভিন্ন চিত্র এখন কমলাপুরে, অথচ বিক্রি হচ্ছে ঈদের আগাম টিকিট। এবার ঈদের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, তাই ঘরে বসেই কিনছেন যাত্রীরা। ঈদ যাত্রায় শুক্রবার দেওয়া হয় 17 এপ্রিলের টিকিট, কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে স্বস্তি যাত্রীদের। আমি ঝামেলা ছাড়াই প্রথম পাঁচটি টিকিট পেয়ে গেলাম 17 তারিখের অগ্রিম টিকিট। আমরা ইচ্ছা করলে আমাদের বাবা মা ভাই বোনদের নামে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারে, সুতরাং আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে। তবে অনেক প্রান্তিক যাত্রী যারা অনলাইন সেবার বাইরে রয়েছেন তাদের জন্য কিছুটা ভোগান্তি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মাঝে। আবার অনেকের অভিযোগ ছিল অনলাইন সেবা নিয়েও। কিছু লোক আছে যারা ইন্টারনেট ইউজ করে না, তাদের জন্য অন্তত 10% হলো একটা কোঠা রাখতে পারতো অফলাইন। 8টার দিকে ঢুকে না, 1 মিনিটে সব শেষ হয়ে গেছে, সিট পর্যন্ত সিলেক্ট করছি, আমার পেমেন্ট যে সিস্টেমটা আসবে সেই পেমেন্ট সিস্টেমে গিয়ে আটকে গেল। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 2-3 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে, এটার কারণ কি? রেলওয়ে বলছে শুক্রবার বিক্রি করা হয়েছে প্রায় 26,000 টিকিট। সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্রি, মাত্র 3 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় উত্তরবঙ্গের সব টিকিট। চাহিদার চেয়ে যোগান কম থাকায় অনেকেই টিকিট পাননি বলে জানায় রেলওয়ে। 25,778 জনই টিকিট পাবেন, তাই না? এর বাইরে তো কেউ পাবেন না। যদি 12 লক্ষ লোক হিট করেন তাতে 12 লক্ষ লোক তো টিকিট পাবেন না। এটা সবাইকে মেনে নিয়েই পথ চলতে হবে। তবে রেলের ঠিক উল্টো চিত্র ছিল সড়ক পথে। শুক্রবার ছুটির দিনে সেহেরির পরেই লাইনে দাঁড়ান বাসের আগাম টিকিট প্রত্যাশীরা। সকাল 6টা থেকে বিক্রি শুরু হলেও 2 ঘন্টা আগে থেকেই রাজধানীর গাবতলীর বিভিন্ন কাউন্টারে ছিল যাত্রীদের লম্বা লাইন। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে খুশি তারা। অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টারগুলিতে আগের বছরগুলোর তুলনায় যাত্রীদের উপস্থিতি কম বলে জানাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভালোই লাগতেছে, টিকিট পাইলাম। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিলাম। অনলাইনে টিকিট বিক্রি হওয়ার কারণে যাত্রী মাঠে নাই। আমার মনে হচ্ছে যে যানজট হবে এবার। এলেঙ্গা থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত রোড অ্যান্ড হাইওয়ে যেন ক্লিয়ার থাকে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও রেলপথে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।